আমার বোনের উপর টর্চার করো, তুমি অ্যামাউন্টটা লেখো। এখানে 10 crore আছে। ঝুমকো রায়কে আপনি বাড়ি থেকে বার করে দিন, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমার নাথ বউকে আমি বাড়ি থেকে বার করে দেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্রস্তাবটা আপনাকেই প্রথম দিচ্ছি, আর কাউকে দিইনি। যদি পারেন তাহলে জানাবেন, আর ততদিন কিন্তু রায় জুয়েলার্স এর একটা সদস্যকেও আমি ঘুমোতেই দেব না। শিউড়ে শিউড়ে উঠবে সব। আসলে তখন তো বুঝতে পারিনি, একটা ভিখিরির ঘরে বাড়ির মেয়েকে দিচ্ছি, এখন বুঝতে পারছি। তাই চাল দিচ্ছি, সবই দিচ্ছি। তোমার ননদকে যে কাজ শিখতে হবে, আজ থেকে দোকানে বসতে হবে, মুরগি বিক্রি করতে হবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আপনি যা বলেছেন তাই হচ্ছে। নিঃশ্বাস নিতে দেব না আমি ঝুমকো রায়কে। একদম একদম, রাখছি। কি হয়েছে? না, কিছু হয়নি। ঝুমকো, কিছু তো একটা হয়েছে, বলো না আমায় কি হয়েছে। বললাম তো কিছু হয়নি। আপনি আপনি চেঞ্জ করে নিন, আমি রান্নাঘরে যাই। ঝুমকো প্লিজ। কোহিনুর বাবু অনেক দেরি হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ খায়নি। আমি যাই গিয়ে খাবারটা সার্ভ করি। আর দাদু ভাইয়ের অনেকগুলো ওষুধ আছে, এরপর না খেলে দাদু ভাইয়ের শরীর খারাপ করবে। ঝুমকো তুমি কত দিক সামলাবে? দাদু ভাইয়ের ওষুধ সামলাবে, রান্নাঘর সামলাবে, তার সঙ্গে বাইরের এত ঝামেলাও সামলাচ্ছ। কি করব, আমি তো এই রায় বাড়ির বউ। আর সবচেয়ে বড় কথা, আমি কোহিনুর রায়ের স্ত্রী, দায়িত্ব তো অনেক বেশি। রায়বাড়ির বউ হিসেবে তোমার গৃহে কাজ করা দরকার, আর কোহিনুরের বউ হিসেবে তোমার প্রেম করা দরকার। প্রেম? চুটিয়ে প্রেম করা দরকার, ভালোবাসা দরকার। আর ভালোবাসা কোথাও তো ঘুরতেই নিয়ে গেলেন না, কোথাও বেড়াতে গেলাম না, হানিমুনেও গেলাম না। আপনারা মুখে যত বড় বড় কথা জানেন তো, কোথাও ঘুরতে নিয়ে যাননি আপনি আমাকে? ধন্যবাদ ভাই, কালকে নিয়ে গেছি। কোথায়? পার্টিতে, মিসেস আগরওয়ালের বাড়িতে পার্টি আছে, সেখানে নিয়ে যাচ্ছি। আর সেখানে সব কিছুর আয়োজন আছে, নাচ গান হইচই, তার সাথে দু এক পেগ। হ্যাট, আমি এসব খাই নাকি? আরে বাবা, খেয়ে দেখোই না। আরে গানটার কথা মনে নেই? কোন গান? নেসে সে চের গই, নেসে সে চের গই। নশে সে চড় গই ওই কুড়ি, নশে সে চড় গই পতঙ্গ সে লড় গই ওই কুড়ি, পতঙ্গ সে লড় গই, নশে সে চড় গই ওই কুড়ি, নশে সে চড় গই। পার্টিটা কি ভালো হচ্ছে না? যদি টিকলি আসতো খুব ভালো হতো। এই
আকাশে উড়ে যেতে যেতে তো এই বিরু কি খেস বল দেখি নি দুর্গা পুজো যা খায় তাই খেস আমি জানি না তাহলে বোধ হয় মহাদেবের প্রসাদ খেয়ে একবারে তোর পাকড়া কথায় গিয়েছে তার আমি শুধু জানি পার্টিতে গেছিল পার্টিতে ওসব পাবে কোথেকে তাও তো ঠিক এই ভীতি খেয়ে পাকড়া কথা গেল নাকি বল দেখিন আমি উই দেখেছি আমি দেখেছি আমি উই সাদির খুব কাছে কাছে পৌঁছাই গেছি ও শুনো না আমি চাঁদের রানী অমুক এই সব বলাস করে সে তো চাঁদের রানী হবে বলতো ও আমি চাঁদের রানী অমুক তুমি চাঁদের রাজা হইব কি মজা হইব না আমরা ভালোবাসা রাখি করব শোনো না তুমি আমারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি এই সব বলাস করে সে তো বড় ধরনের নেশা গিয়েছে এরকম তো সহজে দেখা যায় না বিরু এই কি 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 করা যায় বল দেখি না কোন কি আমি উড়ছি উড়ে সই লাগছি আমি চাঁদের রানী বাগানে গুরু গান গাম তুমি যে আমার আমি যে তোমার বৌমা বাবা ডাকছেন এই দেখো দেখো তোমার শাশুড়ি মায়ের অবস্থা দেখো একেবারে নেশা ভাঙ করে তারা করে পাকড়া কোথায় গিয়েছে সে পাখি হয়ে একবার চাঁদে পৌঁছে গিয়েছে চাঁদের নাকি রানী সে আমারে রাজা হওয়ার জন্য ডাকতেছে কিন্তু বড় ধরনের নেশা হয়ে গিয়েছে দেখতিস তারপর আর কি তারপর মহিলা নিজেকে ভাবতে থাকলেন যে উনি মেন অ্যাট্রাকশন অফ দ্য পার্টি ডান্স ভুলভাল ইংরেজি বলে ভুলভাল গান করে শেষমেশ সোজা পপাত ধরনী দলে তুম হঠাৎ হ্যাঁ বলছিলাম কি আমি না যাই বুঝলেন হ্যাঁ আমি দ্বীপ্রাহরী আহার গ্রহণ করে কলেজ পথে প্রস্থান করি আসি শুনুন কাম করতে হবে না হ্যাঁ আমি আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি আপনি সত্যি বেড়ে দেবেন দেখো তো এইটা কিনা ই আমি বলিনি ওই হাড়ুই চোর চোরের মায়ের বড় গলা আদা সবকিছু ভেবে মনে হচ্ছে তোমার পয়েন্টগুলো একদম ঠিক আমাদের বাড়িতে যিনি আছেন তিনি মম নয় হয়তো মমের মতো কাউকে সাজিয়ে আমাদের বাড়িতে অ্যাপয়েন্ট করা হয়েছে আমাদের ক্ষতি করার জন্য সত্যি তাই হয় তাহলে মা কোথায় তোমার কত টাকা আছে কত টাকা আছে কত টাকা তুই কাউন্ট করতে পারবি হ্যাঁ তুমি এত বড় লোক আমার একটা দারুণ বড় গাড়ি লাগবে ওকে এখানে 50,000 টাকা ছিল আর এখন একটা টাকা এখানে নেই সব টাকা নিয়ে চলে গেছে আমাকে একটা কথা বলতো বল আরে বাবা তোর নামটাই তো আজ পর্যন্ত জানা হলো না সারাদিন তো খালি বন্ধু আর বন্ধু বলেই ডেকে যাচ্ছি তোর হাতে
ব্যাগের ভেতরে সমস্ত কি? তা কি এত শপিং করলে ভাই? উফ মেজদি দুন বই কিনেছে বই হয়েছে? আমি তোমাকে কি বই কিনেছো দেখাতে বলেছি। বাবা মাত্র দুটো বই কিনেছি, তাও আপনাকে দেখাতে হবে? আলবাত দেখাতে হবে। আমি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি। কিন্তু ম্যাডাম, আপনার জায়গায় মুখ্যমন্ত্রী হিসেবে কে আসবেন? আমি মুখ্যমন্ত্রী হিসেবে বঙ্গ সেবা পার্টির বর্তমান অধ্যক্ষ শ্রী মিহির মুখার্জির নাম সাজেস্ট করেছি। আমাকে জেলে পুরেছিল না ও, এবার আমি ওকে জেলের ঘানি টানাবো। আমরা সিআইবি থেকে আসছি। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে তো? বেশ, আমাকে অ্যারেস্ট করুন। আমি মানছি ও সাধারণ, কিন্তু এই কাজের জন্য ওই মানানসই। এই কি ব্যাপার বলো তো, এই মেয়েটাকে চাকরি দেওয়ার জন্য তুমি এত ছটফট করছো কেন?